بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সৌদি আরব থেকে গোলাম কিবরিয়া ভাই জানতে চেয়েছেন যে পরস্পর রাগ করে কথা বন্ধ রাখা কতটুকু সঠিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, ইসলামী শরীয়তে রাগ এমন একটি জিনিস যেটা হলো শয়তান মানুষকে প্ররোচনা দেয়, শয়তান মানুষকে ধোঁকা দেয় এবং এমন কিছু বিষয়ে রাগ সৃষ্টি করে, পরস্পরের উপর মানে মানুষ ক্ষুব্ধ হয়ে যায় এবং একজন আরেকজনকে ঘৃণা করতে থাকে, তাকে ভালোবাসে না ইত্যাদি ইত্যাদি। তো এই রাগ করা ইসলামে নিষেধ, বরং এটা হারাম বলা হয়েছে। যে রাগ করে কথা বন্ধ করা, 3 দিনের বেশি কথা বন্ধ রাখা, এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই। তিন দিনের ভিতরে আপনার পরস্পরে সংশোধন হতে হবে, কারণ এক হাদিসে এসেছে যে এমন অবস্থা হয়ে যায় রাগ হলে যে একজন মানুষ আরেকজন মানুষ থেকে মুখ ফিরিয়ে নেয়। হ্যাঁ, যে একজন আরেকজনের সঙ্গে দেখা হলে সালাম বিনিময় হয় না, কথাবার্তা হয় না। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফায়ুরিজু হাযা ইউরিজু হাযা, একজন আরেকজনকে দেখে এইদিকে মুখ ঘোরায়, এইদিকে মুখ ঘোরায়। এইগুলি ইসলামী শরীয়তে জায়েজ না, বরং রাগ হতে পারে। এই রাগ শরীয়ত সম্মত হলে সেটা জায়েজ, যদি শরীয়ত সম্মত কিছু কারণে কেউ কারো ওপর রাগ করে এটা জায়েজ। অর্থাৎ একজন ইসলামের বিধান মানতেছে না, সালাত আদায় করতেছে না, রোজা পালন করতেছে না, ইসলামী শরীয়তের হুকুম পালন করতেছে না, এই জন্য কিছু বিষয় এইগুলি রয়েছে, এই কারণে যদি কেউ কারো ওপর রাগ করে এটা জায়েজ। তবে তারপরেও তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে হবে, যাতে করে এইগুলি প্রশমন হয়। কিন্তু পরস্পর দেখা যায় বর্তমান আধুনিক সমাজে আমরা এমনকি ইসলামিক অনেক দাওয়া টিমে, মানে কারণ দাওয়াতেই কাজ করতেছে, ইসলামের অনেক দাওয়াতি কাজ করতেছে অনেক মানুষ, কিন্তু এক গ্রুপের ভাই আর এক গ্রুপকে দেখতে পারে না। তা আপনার আমার ভেতরে কি থাকলো, পরস্পর এরকম করে রাগ করে থাকলাম না, ঠিক না। বরং যদি আপনার দুনিয়াবী কোনো স্বার্থের জন্য এমন রাগ করেন, এটা সংশোধন হওয়া দরকার, এবং এরকম করে রাগ করে থাকা কি নয়, ঠিক নয়। কারণ এটা শয়তান সুযোগ পায় পরস্পর মিল মহাব্বত এবং মুসলমানকে যে ফি তারা হামহিম ওয়া তাআতুফিহিম, যে পরস্পরকে ভালোবাসবে, মহাব্বত করবে, হৃদয়ে নিগ্রাণ ও ভালোবাসা জানাবে, এইগুলি থেকে বিচ্ছিন্ন করে দেয়। এই জন্য করে এইগুলি থেকে দূরে থাকতে হবে। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ প্রশমন করার জন্য অনেক ঔষধ শিক্ষা দিয়েছেন। যদি রাগ হয়ে যায় কেউ কারো ওপর, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রাগ হলে আপনি বসে পড়েন, বসে রাগ হলে আপনি শুয়ে পড়েন। হ্যাঁ, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এটা বাস্তবে করেছিলেন। তা এরকম করে কারো যদি এমন রাগ হয়ে যায়, তাহলে আপনার অবশ্যই রাগকে প্রশমন করা দরকার। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছিলেন যে যে কোনো লোক কারো ওপর এমন করে খুব পরস্পর ঝগড়া গেলে, রাগান্বিত হয়ে গেলে বলতে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বললে তার রাগ দমন হয়ে যাবে। এমনকি হাদিসে এসেছে যে ইজা গাযাবা আহাদুকুম ওয়া হুয়া কায়িম ফালইয়াজলিস, যে ব্যক্তি দাঁড়ানো অবস্থায় যদি কেউ রাগ হয় সেজন্য বসে পড়ে। ফা ইন যাহাবা আনহুল গাযাব ওয়া ইল্লা ফাস্তাযা, তাহলে তার রাগ চলে যেতে পারে, আর যদি এটা না হয় তাহলে সে শুয়ে পড়বে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাগ প্রশমন করলে, রাগ খেয়ে ফেললে তার অনেক ফজিলতের কথাও বলেছেন। কেউ কারো ওপর রাগ হয়ে গেলেন, হ্যাঁ, রাগান্বিত হওয়ার কারণে যদি আপনি আপনার ক্ষমতা আছে এর প্রতিশোধ নিতে পারেন, তারপরে যদি তাকে ক্ষমা করে দেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু হুর দিয়া দেবেন জান্নাতে, যে আপনাকে এখতিয়ার দেবেন কয়টা হুর নেও। আল্লাহ, সেই জন্য করে এই রাগকে দমন করে, বরং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে এই রাগকে পরিহার করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আপনাদের সান্ত্বনা, বিশেষ করে জান্নাতের সুসংবাদ এইগুলি আমাদের দিয়েছেন, সেগুলি আমাদের ধরে রাখা দরকার। এবং কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়জ,
বলে আফিন আলেন নাস, যারা রাগকে খেয়ে ফেলে এবং মানুষদেরকে মাফ করে দেয়, এরা হলো আল্লাহর কাছে ভালো মানুষ, উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। কাজেই আপনার আমার উচিত হলো এই রাগকে প্রশমন করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই সুন্দর জিনিসগুলি গ্রহণ করা। কারণ রাগের কারণে মানুষ একজন আরেকজনকে গালি দেয়, এমনকি নারী পুরুষ ঝগড়া লাগলে, রাগ হয়ে গেলে একজন আরেকজন স্বামী স্ত্রীকে তালাকও দেয় ইত্যাদি ইত্যাদি অনেক কাজ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ নবীর কাছে এক সাহাবি এসে বললেন, ইয়া রাব্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে ওসিয়ত করুন। তখন তিনি বললেন, লা তাগজাব, রাগ করিও না। এরকম করে আবার বললেন যে আমাকে ওসিয়ত করুন, তিনি বললেন আবার, লা তাগজাব, লা তাগজাব, রাগ করিও না, রাগ করিও না। এই বারবার এই জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এমনকি ওই যে হাদিসটি বললাম যে আবু দাউদে হাদিসটি বর্ণিত হয়েছে যে মান কাযামা গায়জান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযা, যে ব্যক্তি তার রাগকে প্রশমন করলো সে ক্ষমতা আছে যে তার সে বদলা নিতে পারে। কিয়ামতের দিন এই ধরনের মানুষকে আল্লাহ কী করবেন, দাআহুল্লাহু আযজা ওয়া জালা আলা রুউসিল খালায়েক ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত মাখলুকাতের মধ্যে তাদেরকে ডাকবেন, হাত্তা ইউখাইয়্যারাহু, এবং আল্লাহ তাকে ইখতিয়ার দেবেন যে মিনাল হুরুল ঈন মা শা, যে এই হুরুল ঈন যত আছে যতগুলিকে চাও তুমি, হ্যাঁ এইগুলিকে নিয়ে যেতে পারো, এইগুলো তোমার স্ত্রী হবে। আল্লাহ আকবর, কত বড় কথা! এই হাদিসটি সহিহুল জামির মধ্যেও বর্ণিত রয়েছে। কাজে আসুন আমরা রাগকে দমন করি, পরস্পর মিল মহব্বতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।